আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো অষ্টম শ্রেণীর ই লার্নিং কন্টেন্ট, বিষয় হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এখানে আমরা অষ্টম শ্রেণীর সূচিপত্র দেখতে পাচ্ছি। সূচিপত্রে বিভিন্ন ই লার্নিং কন্টেন্ট রয়েছে বিভিন্ন পাঠের উপর, বিভিন্ন অধ্যায়ের উপর। আমরা আজকে দেখব প্রথম অধ্যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব, এর পাঠ এক। পাঠ এক হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। হোম বাটনে ক্লিক করে অধ্যায় শিখনফল দেখে নিব। শ্রেণী অষ্টম, অধ্যায় প্রথম, পাঠ এক, শিখনফল হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। পরবর্তী কন্টেন্ট ইন্টারেক্টিভ কন্টেন্টে চলে যাব। এখানে একটি ভিডিও রয়েছে। ছেলেটি টিকিট সংগ্রহ করতে কমলাপুর স্টেশনে গেল। টিকিট সংগ্রহের লম্বা লাইন দেখে সে চিন্তিত হয়ে পড়ল। তৎক্ষণাৎ তার ই সেবার কথা মনে পড়ল এবং চারপাশে তাকাতেই দেয়ালে ই সেবার বিজ্ঞাপন চিত্র দেখতে পেল। এটি দেখে সে বাসায় ফিরে আসে। বাসায় এসে সে ল্যাপটপ ওপেন করে অনলাইনে টিকিট কেটে ফেলে। পরবর্তী কন্টেন্টে চলে যাই। ভিডিও আর অ্যানিমেশন। বিসিএস এর বিজ্ঞপ্তি দিয়েছে, দেখেছিস? হ্যাঁ দেখেছি, আবেদনও করেছি। কিভাবে করেছিস? চল একটি ভিডিও দেখি, তা দেখে নিজেই করতে পারবি। তাহলে তো আমি ঘরে বসে আবেদন করতে পারবো। পরবর্তী কন্টেন্টে চলে যাই। অ্যাক্টিভিটি প্ল্যান জোড়ায় জোড়ায় কাজ দেওয়া হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের কি কি কাজে লাগে তা পোস্টার পেপারে উপস্থাপন করো। পরবর্তী কন্টেন্ট অ্যাসেসমেন্ট। এখানে একটি শূন্যস্থান রয়েছে আমরা দেখতে পাচ্ছি, সেই শূন্যস্থান আমাদেরকে পূরণ করতে হবে এবং সাবমিট দিতে হবে। প্রশ্ন রয়েছে, ট্রেনের টিকিট কাটতে হলে কোন ঠিকানায় যেতে হবে? নিচের বক্সে ওয়েবসাইটের ঠিকানাটি লিখো। আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম যে ছেলেটি ট্রেনের টিকিট কাটার জন্য কোনো একটা ওয়েবসাইটে ঢুকছিল। এখন সেই ওয়েবসাইটে যে ওয়েবসাইটটিতে ঢুকে সে ট্রেনের টিকিট কাটতে পেরেছিল, সেই ওয়েবসাইটের ঠিকানাটি আমাকে সঠিকভাবে এখানে লিখতে হবে, তারপর সাবমিট দিব আমাদের যাচাই করার জন্য। আচ্ছা, আমরা যে কোনো একটা কিছু লিখি, এটা সাবমিট দিই, দেখি সঠিক হয় কিনা। না, ভুল হয়েছে, সেজন্য লেখাটি লাল হয়ে আছে। এরপর আমরা আবার লেখার জন্য রিসেটে ক্লিক করব। ক্লিয়ার হয়ে গিয়েছে, আমরা এখন সঠিকটা লিখব, www.esheba.cnsbd.com। এটাই ছিল ঠিকানাটি, আমরা সাবমিট দেব। দেখুন, আমার উত্তর সঠিক হয়েছে দেখে এটি উত্তরটি সবুজ হয়ে বড় হয়ে এসেছে। সবুজ হলেই বুঝতে পারবো যে উত্তরটি সঠিক হয়েছে, রেড হলে বুঝতে পারবো যে উত্তরটি ভুল হয়েছে। এই ছিল আজকের মতো কন্টেন্ট। ই লার্নিং কন্টেন্টটি শেষ হয়েছে, আমরা সূচিপত্রে ফিরে যাব। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আমরা অন্য কোনো পাঠ নিয়ে কথা বলবো।